বাবা একটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে একজন বাবা পিছপা হন না। বাবাদের বাহিরের অংশ যতটাই না শক্ত, তার ভেতরের অংশ ততটাই নরম। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান, তিনি হলেন বাবা। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন, যার কারণে সূর্যের তাপ আমাদেরকে ছুঁতে পারে না। যখন আমরা বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করার জন্য তিনি দশজন মানুষের কাছে মাথা নত করতেও একবারও ভাবেন না। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি। একজন বাবা যতই রেগে থাকুন না কেন, তিনি প্রতিটা সন্তানের ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। বাজার থেকে নতুন জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না। আপনি পাল্টাতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায়, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। প্রিয় ভাই, আজকে আপনি আপনার পিতা মাতাকে অভিভাবক না ভেবে কোন নেতাকে প্রিয় অভিভাবক বলে সম্বোধন করলেন, একটু ভেবে দেখুন অভিভাবক শব্দের মানে কি। বাবা এবং মায়ের মতো আত্মত্যাগ আপনার সেই তথাকথিত নেতা আদৌ করতে পারবে কিনা। আপনার বাবা কেমন, তার আকর্ষণীয় গুণাবলী কমেন্টে লিখতে ভুলবেন না। বয়স্কদের জন্য 6টি গুরুত্বপূর্ণ টিপস। নাম্বার 1, কখনো নিজের সর্বোচ্চ নিজের ছেলে মেয়ের মধ্যে বিলিয়ে দেবেন না। কিছুটা হলো নিজের জন্য রাখুন, কারণ সবটা বিলিয়ে দিলে তারপর আপনি আপনার ছেলে মেয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বেন। আপনার শখ মেটানো বা প্রয়োজন সর্বক্ষেত্রে তাদের কাছে আপনার হাত পাততে হবে। নাম্বার 2, অনেক বয়স্ক লোকের ধারণা এবার বয়স হয়েছে মানে অপ্রান্ত বিশ্রামের সময় এসে গিয়েছে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং চিকিৎসকদের মতে বার্ধক্যে থাকাকালীন অবস্থায় বয়স্ক মানুষদের আরো একটু সক্রিয় থাকা তাদের শরীরের জন্য উপকারী। তবে ভারী বোঝা কোনো কাজ করা যাবে না, হালকা টুকটাক কাজ করা উচিত। নাম্বার 3, খাওয়া দাওয়ার ব্যাপারে আরো একটু বেশি সচেতন থাকার চেষ্টা করুন, কারণ অল্প বয়সে আমাদের শরীর যে কোনো খাবারই হজম করে নিতে পারে, কিন্তু একটা বয়সের পর সেই হজম ক্ষমতা আমাদের আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তাই সেই সময় অনিয়মিত এবং স্পাইসিযুক্ত খাবার খেলে এটি শরীরের জন্য মোটেও ভালো হবে না। নাম্বার 4, যুগের সাথে নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন। হ্যাঁ, পুরনো ধ্যান ধারণা সম্পূর্ণ অবশ্যই ত্যাগ করবেন না, তবে পরবর্তী প্রজন্মের জন্য যে ভালো জিনিসগুলো আছে সেগুলো যদি গ্রহণ করতে পারেন, তাহলে তাদের কাছে বোঝা নয় বন্ধু হয়ে উঠতে পারবেন। নাম্বার 5, এবার নিজের জন্য বাসুন। অনেকেরই দেখা যায় বয়স হলে খুব একাকিত্বে ভোগেন, তাদের উদ্দেশ্যে বলবো নতুন বন্ধু বানান। আপনাকে আনন্দ দেয় এমন পরিবেশে যান, সমবয়সী বন্ধুদের সাথে বসে পুরনো স্মৃতিচারণ করবেন। পুরাতন বন্ধুদের সাথে বসে যখন স্মৃতিচারণ করবেন, তখন দেখবেন ভালো লাগবে এবং নিজেকেও একা মনে হবে না। নাম্বার 6, পরনির্ভরশীল হয়ে থাকবেন না। যতদিন শরীর চলবে ততদিন নিজের কাজ নিজেই করুন, এতে শরীর যেমন ভালো থাকবে তেমনি মনও ভালো থাকবে, আর আপনাকে কেউ বোঝা মনে করবে না।